স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। উমার আশার আনন্দ এবার অনেকটাই ফিকে হয়ে গেছে মেয়ে হারানোর শোকে। উৎসবের আয়োজনের পরতে পরতে তাই মিশেছে বিচারের দাবি। জলপাইগুড়িতে দুই পুজোর আয়োজনেও তারই ছোঁয়া। উমার বরণ মুখে কালো কাপড় বেঁধে, উমাকে ঘরে আনার সময় হাতে প্ল্যাকার্ড আর তাতেই লেখা রয়েছে বিচারের দাবি। আরজিগড় কাণ্ডে বিচারের দাবিকে আরো জোরালো করতে মুখে কালো কাপড় বেঁধে মাকে বরণ করলেন মহিলারা। এইভাবেই উৎসবে সামিল হয়ে প্রতিবাদ জানালেন জলপাইগুড়ির বর্ধিত মহন্তপাড়া মহিলা দুর্গাপুজো কমিটি। প্রত্যেক বছর আমরা যেভাবে মাকে আমরা আনি, এবার আমরা একটু অন্যরকম ভাবে আনলাম। কারণ হচ্ছে 8ই আগস্ট রাত এবং 9ই আগস্ট সকালে যে মর্মান্তিক ঘটনা আরজিগড়ে ঘটে গেছে তার প্রতিবাদ, এবং এটার বিচার জন্য আমরা পথে নেমেছি। এখনো আমরা কিন্তু বিচার পাইনি। বছর বছর মায়ের পুজো হয়, তবু বারংবার প্রশ্ন উঠে মেয়ের নিরাপত্তা নিয়ে। বারংবার মেয়েদের শিকার হতে হয় নির্যাতন নিপীড়নের, অভিযোগ উঠে আসে বাল্য বিবাহ কিংবা শিশু পাচারের। এবার সেই বিষয়কে থিমের মাধ্যমে তুলে ধরল জলপাইগুড়ির আসাম মোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর 58 বছরে পা দিয়েছে এই পুজো। এবছরের থিম চাইনা হতে উমা। প্রতিমার কোনো রং নেই, সেখানেও কিন্তু একটি প্রতিবাদ তুলে ধরেছে এই আসাম্য তারাপাড়া সার্বজনীন কমিটির লোকজন। এবং তারা যেটা বলছে, বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই কিন্তু তারা এই ধরনের একটি চিন্তাভাবনা থিম করেছে, যাতে ভবিষ্যতে এগুলো বন্ধ হয়, নারী পাচার নারী ধর্ষণ এগুলো বন্ধ হয়, এটাকে সামনে রেখে কিন্তু তারা কিন্তু এই থিম ধার্য করেছে। থিমটা হচ্ছে যে নারী পাচার বা নারী নির্যাতন বাল্য বিবাহ এইসবের এগেনস্টেই থিমটা, যে আমরা সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বকে বোঝাতে যাই যে এই ধরনের কাজ বা নারী পাচার বা চাইল্ড বাচ্চাদের দিয়ে কাজকর্ম করানো বা বাজে কোনো কাজকর্ম করানো বা বাল্য বিবাহ করা, এসব বন্ধ করা হোক, এইসব প্রতিরোধ করা হোক, যাতে প্রতিরোধ করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া যায়, সবাই আগে আসতে পারে এবং এটা সচেতন করা সবাইকে। প্রতিবাদের মধ্যে উৎসব, উৎসবের মধ্যে বিচারের দাবি, সব মিলিয়ে অন্য মাত্রা পেয়েছে এবছরের পুজো। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।